ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি মুঠি খুলে দাও সকান দাঁড়াও বাচ্চারা সব ভয় কেন পাও ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি আরে সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও বাজাও তালি হাততালি হবে হাততালি এখন সময় ঢেলকি বাজি নীতির সাথে কার সাজি মুখোশধারি ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাচ্চারা সব তালি বাজাও তালি বাজাও আমারে 2000 টাকা ধার দিবেন আমি ফেরত দিয়ে যাব কি করবেন ওই যে কইলাম কাডি দিয়ে খাইতে ইচ্ছা করতেছে খুব ইচ্ছা করতেছে না খুব ইচ্ছা করতেছে দিবেন 2000 আছে আপা আছে মাগর আমার সংসার খরচের টাকা আচ্ছা আপনারা যদি দেই ফেরত দিবেন কবে কাল নাহলে পরশু দিনই দিয়ে যাব বাবুরে আমরা যেটাই কোন আই কিন্তু হাইতাম না আপনি আজকে দেন আর কালকে দেন দুই দিন হরে দেন আপনি ভাড়া দিতেই হইব ভাই আর মুড়ামুড়ি করেন না তো আমি ভাড়া দিবার পামু না বাস আমি দিব না আপনি নেবেন না একটা সুন্দর সমাধানের জন্য তোমাকেও ছাড় দিতে হবে ওনাকেও ছাড় দিতে হবে বিচার যাই করেন আমবাগান আমি রেখে দিতে পারবো না আমবাগান আমার জীবন মরণের প্রশ্ন না না আপনাকে আমবাগান দিতে হবে না আচ্ছা আপনার কাছে এখন ক্যাশ টাকা কেমন আছে বলেন তো আছে না অনেক টাকাই আছে গুড তাহলে মুরব্বী একটা কাজ করতে পারেন যে 20 বিঘা জমির উপরে আপনার আমবাগানটি আছে বলছেন সে আমবাগানের পরিবর্তে আপনি অন্য কোথাও সেটা ধানের জমি হতে পারে আপনি ওরকম 20 বিঘা ধানের জমি কিনে ওর নামে লিখে দেন তাহলে আমি আম পামু কই আম তুমি বাজার থেকে কিনে খাবে আমরা এখন যে সমাধানটা দিচ্ছি তুমি এটা খুশি মনে মেনে নাও আসিমা প্রয়োজনে আমি তোমার মামার সাথে কথা বলবো আচ্ছা মুরব্বী সমাধানটা আপনার পছন্দ হয়েছে তো নাকি মনে করছেন আমরা চাপিয়ে দিচ্ছি চাপিন দিবেন কেন আমার বুকে আমি জমি কিনে দেবো কিনা সীমা আমি জমি কিনে দিলে তুমি খুশি তো আরে আমার বুকে আমি জমি কিনে দেবো তাতে কি আসো তোরা তোমাকে এখনই জমি কিনে দেবো আচ্ছা আসি বাবা তাই ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি মুঠি খুলে দাও সটান দাঁড়াও বাচ্চারা সব ভয় কেন পাও ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও ডুগডুগি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি নীতির সাথে কার সাজি মুখোশধারি ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাচ্চারা সব তালি বাজাও তালি বাজাও তালি বাজাও আমনে আইয়েন তুমি আসো না আমনে আইয়েন আরে আসো তো তোমার সাথে কথা আছে আসো ভাইয়া আপনি এক কাম করেন আপনি একটু আগায় আসি আরে লই যান আচ্ছা আসো আসো We'll be right back.
তুমি না কালকে কইলা সেম টু সেম আমি পিছনে হাত দিয়ে হাঁটলাম আমারে কপি কইরা তুমিও পিছনে হাত দিয়ে হাঁটলা মনে করছো আমি দেখি নাই আমি ঠিকই দেখছি কিন্তু কিছু কই নাই তোমার এই হাতে না হয় কবির কামড় দিছে ওটাতে কে কামড় দিছে এই হাগলি এই এত কামড় দিছে এই মিয়া এটা তো পাগলি কামড় দিছে মানে তাহলে কি ওটা তো পাগলি কামড় দিছিল ভাইয়া ভুল বলে জ্বালাইছে মাথা ঠিক নেই এতে তো কবির ভাইয়া কামড় দিছে আর এতে তো এই হাগলি কামড় দিছে কেন পাগলি তোমারে কামড় দিছে কেন হাগলি আমারে কামড় দিছে কি দিলে আমি পাগলিরে প্যাকেট করে গ্রামে পড়ে বসেছিলাম এই জন্য সে আমারে কামড় দিছে তোমারে কামড় দিছে কেন আই হেতির কাছে বাড়ি ভাড়া চাইছি ইয়াল্লা হেতি আরে কামড় দিছে তা তুই পাগলির কাছে ভাড়া চাইছো কে ফল তুমি কই আই তো ফজলুমি আরে খুঁজতেছি হেতে বলছে তিন মাসের ভাড়া দিতে হাইতো না আর মাথায় তো মাস হরি মিয়া কইলে হইব নাকি তোমার তিন মাসের ভাড়াও সে দিব আর আমি যে 1.5 লাখ টাকা পাই এই টাকাটাও নিব যাও দরজা লক করো ভাইয়া আর তো দুই হাত গেছে আপনারা একাত তো ভালো আছে আপনি একটু রিক্সটা লন না ওই বেটা কি আর রিক্স নিব তুমি আমার সাথে চলো ভাইয়া আয় আমার সাথে যাইতে মাইতাম না আয় আমার হিসে থাই আপনি আগান আচ্ছা আয় আমার হিসে আমার খালাতো ভাই তো বাসায় নাই একটু আগে বাইরে চলে গেছে সবসময় একটু আগে বেরোয় কখন আসবো সেটা তো জানি না আপনি টাকার জন্য আসছেন না হ্যাঁ টাকার জন্য যাইছি 1.5 লক্ষ টাকা না হ্যাঁ 1.5 লক্ষ টাকা আমি তো তোহানি বলে গেছি 1.5 লক্ষ টাকা দেখা কই আমার কাছে দিয়ে গেছে আমি দরজাটা খুলে দেই দুয়ার খুলতে দিয়েন না কেন আরে রিক্স আছে কিসের রিক্স এরকম করে হেতি আই ভাড়া আনতে গেছিলাম আর হাতে কামড় দিছে আপনি কথা বলেন না কেন আছেন হ্যাঁ আছি তো তাহলে দরজা খুলি শুনেন আপনার দরজা খুলে বেরোর দরকার নাই দরজাটা ফাঁক করে টাকাটা ছুঁড়ে মারেন আমি টাকা লয়ে লবো টাকা তো বাইরে ফেলা যাইব না এতগুলি টাকা হারাতো বই বলছে হাতে হাতে দিতে আমি দরজাটা একটু ফাঁক করি আপনি হাতটা খালি বাড়াইয়া দেন আমি টাকাটা দিয়ে দিব আরে আমি যেটা খুশি এটা করেন টাকা ছুঁড়ে মারেন আমার কথা কি আপনি বুঝেন নাই খালাতো ভাই আমারে কি বলছে আচ্ছা আমি দরজাটা খুলতেছি কই গেলেন এই যে আমি এখানে আপনি না দরজায় ধাক্কা দিলেন দরজার সামনে দাঁড়ায় কথা বললেন ওইখানে গেলেন কখন আমি আসছি সময় মতো আসছি আপনারা না কইলাম দরজা খোলার দরকার নাই দরজা খুলতেন কেন টাকা নেবেন না 1.5 লক্ষ টাকা টাকা সুরে মারেন সুরে মেরে ভিতরে যান আপনি ভিতরে গেলে তারপর আমি টাকা নেবো আপনার আমি কি কইলাম খালাতো ভাইয়ের নিষেধ আছে টাকা নিচে ফেলা যাইব না হাতে হাতে দেওয়া লাগবে আমি টাকা ছুঁড়তে খুঁজি টাকা ছুঁড়ে মারেন তারপর ভিতরে যান আপনার যদি আগে আসতে কষ্ট হয় আমি আগে আসি ওই খারাপ টাকা নেন ওই খারাপ না এনে টাকা দিমু কেমনে টাকা না নিয়ে চলে গেল বাড়িওয়ালা ভাই আপনি ওইখানে হ আমি তো আপনারও খুঁজতেছি কি লাই ভাড়া নেবেন না না ইয়ে না আপনি যদি আসতে কষ্ট হয় আমি আসতেছি না ইয়ে না দরকার আপনি খাড়ান ভাড়া নিতে হইব তো ওরে বাবা আর ভাড়া লাগতো না ইয়ে না
একা পাইছো কখন পাইছি দাও এই যে 2000 টাকা শোনো আমি একটা চিন্তা করছি চাইনিজ খাইবার জামু ঠিকই কিন্তু বিল দিমু না কেন বিল দিবেন না কেন বুলবুলি আপার কাছ থেকে তো 2000 টাকাই নিয়ে দিলাম আরে বাবারে নগদ টাকার কত কাম আছে যেহেনে কামড় দিয়ে চলবো ইহেনে টাকা দিমু কে ওইখানে গিয়াও কি কাউরে কামড়াইতে হইব শোনো চাইনিজ খাওয়া শেষ করে আমি ধনিয়া সাবাইতে সাবাইতে রেস্টুরেন্টের বাইরে আসো ধনিয়া সাবাইবেন কেন আর এই ধনিয়া তোমাকে গ্রামের মোটা মোটা ধনিয়া না ছোট্ট ছোট্ট ধনিয়া খুবই স্বাদ ও আমি রেস্টুরেন্টের বাইরে চলে আসলাম তুমি থাকলা ভিতরে ওয়েটার যখন খাওনের বিল নিয়ে তোমার হাতে দিব তুমি তার হাতে আগে পাগলের সার্টিফিকেট ধরাই দিবা তারপর শক্ত মতো একটা কামড় দিয়া দিবা দৌড় আমি রেস্টুরেন্টের বাইরে সিএনজি নিয়ে খাড়ায় তুমি এসে দৌড় দিয়ে সিএনজি দৌড়বা দে টান হ্যার পরে হ্যাঁ সার্টিফিকেট খুলে দেখবো পাগল পাগলে চাইনিজ খাইছে কির বিল অহন কিন্তু দুইজন আইছিল কোকি বাড়িওয়ালা বাচ্চু পাওনাদার জগলু আমি দরজাটা খুইলা সামনের জায়গাটুকু ঝাড়ু দিতে গেছি আমার দেখি দুইজন দুই দিকে সিটটা চইলা গেল চেহারাটা ভালো মতো দেখবারই পারলাম না খালি বাতাস পাইলাম তোমার ভয় ভেঙে গেছে যাই নাই তো আমি ঝাড়ু দেওয়া শেষ কইরা ভিতরে ঢুকছি আবার দরজায় ধাক্কা তারা আপনার খোঁজ করে আমি বললাম আমার খালাতো ভাই তো এইমাত্র বাইরে গেল তারা বলল এত কিছু বুঝি না টাকা কই আমি বললাম যে টাকা তো আমার খালাতো ভাই আমার হাতেই দিয়া গেছে আমি একটু দরজাটা খুলে ফাঁক করি আপনি শুধু হাতটা বাড়াইয়া দেন আমি আপনার হাতের মধ্যে টাকা দিই হাত ঢুকাইছিল তুমি কামড় দিছো হাত ঢুকাই নাই তো বলে টাকা নিচে ফেলতে তারা নাকি ওইখান থেকে তুইলা নিব আমি বলছি না আমার খালাতো ভাইয়ের নিষেধ আছে টাকা নিচে ফেলা যাইব না হাতে হাতে দিতে হইব বইলা আমি যেই না দরজা খুলছি এমনি আবার দুইজন দুই দিকে দৌড় বুঝলাম না জবলু আইতে পারে এক হাতে কামড় খাইছে টাকার অঙ্ক 1.5 লাখ কিন্তু বাড়িয়ে লাইব কে হেরে যে ফলমূল খাওয়াইলাম এটি কি লস হের লগে তো মূলামূলি ফাইনাল 3 মাসের ভাড়া দিমু না কি ফলমূল খাওয়াইছেন নানান পদের দেশি বিদেশি কলা আপেল পেয়ারা কত কি তাইলে মনে হয় আপনার কথা মানে নাই এইটাই তো বুঝতেছি না দুজন এক হইল কেমনে একজন বাড়ি ভাড়া চায় একজন 1.5 লাখ টাকা চায় তুমি একলাই দুজনরে কেমনি সামলাইবা আমার মনে হয় না তারা আসবো আমার এদিকে তো অনেক ভয় পাইছে আমি তো টাকা দিতে আগাই গেছি দৌড় বাড়িওয়ালার কাছে আগাই গেছি সেও দৌড় ওরে বাবারে অহন দৌড় দিছে এরা কি দৌড় দিয়ে যায় বয়ে থাকবো টাকার মায়া বিরাট মায়া এরা দল ভারী করবো তারপর আইবো তুমি একলা কেমনি সামলাইবা নাকি পাগলের সংখ্যা বাড়ামু পোলারে পাগল বানামু নাকি হাতে পাথর ধরাই দিব খালি পাথর মারবো পোলার আর এর মধ্যে আইনেন না তাহলে এক কাম করি দুইজন শক্ত সামর্থ্য মস্তান ভাড়া করি এগরে কমু এক সপ্তাহের লেগে তোরা আমার দরজার সামনে বয়ে থাকবি তোরা দুইজন পাগল সেজে থাকবি একজন সবসময় হাসবি একজন কাঁদবি জগলু ধন আইব জগলু তো জিগাইব এই তোরা কারা হেরা কইব আমরা পাগল এনে কি করস আমার ফ্রেন্ড আছে ভিতরে তারপর জগলু জাগুই সাথে করে নিয়ে আসু তোমরা 3 পাগলে যদি একলগে কামরানি শুরু করো এরা টিকবো এইটাই তো ভালো বুদ্ধি করছেন তাইলে তার আমার সাথে পারবো না না প্ল্যানটা ঠিক না রিস্ক আছে কেন মনে করো যে দুইজন মস্তান রে ভাড়া করলাম হেরা যদি তোমারে পছন্দ করে ফেলায় তহ হেরা তো তোমারে তুললে নিয়ে যাবো আমি বহু মুখ কই আমারে পছন্দ করলে কি হইব আমি তো আর তাগরে পছন্দ করব না ওরে বাবারে তোমার পছন্দে কি আসে যায় মস্তানকে পছন্দ হয়েছে তুলে নিয়ে যাবো বাস তাহলে এখন কি করবেন জোগলুয়ার বাড়িওয়ালার হাত থেকে বাসনের লেগে নতুন বুদ্ধি বের করতে চিন্তা করে দিই করেন আপনার মনে এত দুঃখ আছে কইতিকা হ্যাঁ তখন না শেয়ার করলেন
আমার আবার কি হচ্ছে? এটা তো হেসুমের কথা বলছি, এর পরে দি কত জ্বর তুফান আইসে গেছে, আর রুফিদি কত বিপদ গেছে, আপনি খোঁজ খবর রাখছেন নি কেন? আবার কি হচ্ছে? পগলুমিয়া আল্লাহকে দেয়া করতে আইসে ফলমূল লই। হজরমিয়া ফলমূল লই আপনার লাগে দেখা করতে আইছে কেন? আর রুগী না নি হেতের বই না রে কামড়া কি ইচ্ছে দেখছেন নি, ইয়ে লাগে তো ফলমূল লই আইছে। তা ভালোই তো, তারপরে এনে বিপদই পাইলেন কই, ঝড় তো কোনি পাইলেন কই? আরে হেতে দেয়া করতে আই কি বলছে হুনবেন নি কি? হেতে বলছে তিন মাসে ভাড়া হেতে দিতে হইতো না কেন? এই হাগল বইনের হিসে হেতে পয়সা খরচ করি, হেতে নাকি খালি হয়ে গেছে, হেতে উল্টে আর কাছে টিয়া দাঁড়সা। এই কথা কিন্তু হাঁচা, হের পাগলি বইনি আমার কাছে আইছিল, ডাক্তার দেখাইছে না, ডাক্তারে কইছে যা খাইতে মন চায়, যার লগে দেখা করতে মন চায়, যেহানে যাইবার মন চায় সব করবা, হ্যাঁ চাইনিজ খেতে ইচ্ছা করছে, মাগার ফজরু মিয়ার কাছে তো টাকা নাই কা, তাই ইনাই বিনাই আমার কাছ থেকে 2000 টাকা লইতে আইছিল। টিয়া নিতে আমার কামড় দেন, আমার কি আপনার মতো বলত পেছেন নাকি? শুনেন, চোখ দেখন যায় আর নাক দেখন যায়, এইটুকু ফাঁক করে হেলে আমার কথা কিছু বুঝছেন, আর টাকা দিচ্ছে দরজার তলা দিয়া। তাহলে আয় কি ইত্যাম, আপনি কি করবেন তা আমি কি জানি? আয় কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে হেলাইছি, আপনার লগে একটু শেয়ার করতাম স্যার, আপনি কি বলেন? কি সিদ্ধান্ত লইছেন কোন, না বলে জানবো কেমতে? আয় সিদ্ধান্ত নিয়ে হেলাইছি, হেতারা যেহেতু তিন মাসে বাড়ি ভাড়া দিত না, হেতা করে বাড়ির তো আমি উচ্ছেদ করে দিই। কেমতে উচ্ছেদ করবেন? কিল্লাই এটা আর বাড়ি না, আয় নোটিশ দিয়ে উড়াই দিই। অহন তো দেখতেছি পাগল আপনি হয়ে গেছেন গা। ওই মিয়া, আপনি যে ফজরু মিয়াকে নোটিশটা দিবেন, ওই নোটিশের মর্ম ফজরু মিয়া বুঝবো, হ্যাঁ পাগলি বইনে তো বুঝবো না, ফজরু মিয়া তো যাইবো গা, হ্যাঁ পাগলি বইনে যদি পেক্ষা হয়, হ্যাঁ যদি যাইবেন না চান তখন কি করবেন? আচ্ছা আপনার লগে তো হাগলির বালা খাতি, আপনি এতিরে বুঝে বলবেন নি, হেতি দেন বালা বালা চলি যা। নিজের দুই হাতে কামড় খাচ্ছেন তো, অন্য মানুষের খালি হাত দেখে আপনার সহ্য হইতেছে না, হ্যাঁ এমন ব্যবস্থা করতেছে যাতে এই কথা কি আমি হেরে কই, আর হ্যাঁ আমার এই হাতেও কামড় দেয় তাই না? আর শুনেন, হ্যাঁ লাগে আমার কোনো খাতির মতিন নাই কা, হ্যাঁ যখন যা লাগে আমার কাছে আয়া চায় আমি দিয়া দিই, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, কবির বাড়ির দায়িত্ব দিতাম নি? কি দায়িত্ব? না আমি বলতেছি যে কবির ভাই যদি হেতিরে বুঝাই বলে, কবির ভাই তো হাত খালি। হাত খালি মানে? আহারে আপনি কথা বুঝেন না কি, আপনি হাতে কামড় খাইছেন, আই হাতে কামড় খাইছি, কবির ভাই কি কামড় খাইছে? এত যদি প্রস্তাব দিতে যায় কামড় খায় খাক। হ আপনি কবির মেয়ের পাগলির কাছে পাঠাইবেন আর কবির মিয়া যাইবো তাই না? শুনেন, কবির মিয়া ভালো মানুষ আছে, সাদা সিধা মানুষ আছে, আপনি কাঠ ফাটা রোজের মধ্যে হেরে খাড়া করা রাখেন, জান দিবার পর হ্যাঁ সব কিছু করবো, মাকার এত ব্যাকুল না যে পাগলির কাছে যাইবো কামড় খাওয়ানোর লেখা। তাহলে আই কি ইত্যাম, আই আর খালারে কি বলিও? আচ্ছা ফজরু মিয়া আইছিল আপনার কাছে তাই না? হ। আচ্ছা শোনেন, আপনি ফজরু মিয়ার লগে দেখা করেন, দেখা করে হেরে আমার কাছে আইবার কর, আমি হের লগে একটু বাতচিত করে দেখি, বাতচিত করে দেখি হ্যাঁ কী চিন্তা করতেছে, কেন আপনার টাকা দিব না, কবে দিব, কী প্ল্যান, সব কিছু বাতচিত করে আপনার জানা মনে ভাইয়া, আপনার তো ভালো কিনলে বুঝছি, আর কোন লাগবো না, এরপরে কী করবেন আমি জানি। আই লাভ ইউ। আপনি জানত হাজির কোমার কাক। আপনি সোনিয়া, আপনি সকালে এসেছিলেন আমার মনে আছে, আমি জানতে চাচ্ছি আপনি কে? সোনিয়া। বারবার সোনিয়ার কথা বলছেন কেন? আমি তো আপনাকে একটা কাজ দিয়েছিলাম, আপনি কাজটি করেছেন? জি ভাইয়া, আমি তো রিকশায় ঘুরেছি। কত ঘন্টা ঘুরেছেন? 3 ঘন্টা। আপনি কে? ভাইয়া সোনিয়া। আপনি যে 3 ঘন্টা ঘুরেছেন, রিকশা ভাড়া কত দিয়েছেন? ভাইয়া পার আওয়ার 100 টাকা করে, 3 ঘন্টা 300 টাকা। আপনার 300 টাকাই পানিতে গেছে। জি সরি ভাইয়া, আপনি তো বিজি, আমি পরে আসবো। কেউ এসছে? না ভাইয়া কেউ আসেনি, আমি আপনার সাথে কথা বলতাম। জরুরি কিছু? না তেমন জরুরি কিছু না। তাহলে আমি ফ্রি হয়ে তোমাকে ডাকছি। জি ভাই। আপনাকে আমি বলেছিলাম রিকশায় ঘুরে ঘুরে নিজেকে আবিষ্কার করতে, নো দাই সেলফ। আপনি কি আবিষ্কার করেছেন? ভাই আমি সোনিয়া, আমি MBA করেছি, 5 বছর একটা ছেলের সাথে প্রেম করেছি, এখন তাকে বিয়ে করব কিনা সেটা নিয়ে দ্বিধায় আছি। হ্যাঁ আমার মনে আছে, এখন আপনি কানাডাকে পেয়ে গেছেন, আপনি ভাবছেন কানাডাকে বিয়ে করে আপনি কানাডা চলে যাবেন, ফার্স্ট ওয়ার্ল্ডে ফার্স্ট লাইফ লিড করবেন। জি ভাইয়া। আপনি কে?
ভাই আমি সোনিয়া না আপনি সোনিয়া না আপনি একজন মানুষ আপনি এই পৃথিবীতে এসেছেন পৃথিবী আপনাকে কিছু দেবে আপনি পৃথিবীকে কিছু দেবেন তারপর মরে যাবেন ভাইয়া তারপর আমরা মরে যাওয়ার পরের হিসাব করতে বসিনি আগের হিসাব নিয়ে বসেছি চলেন আমরা আবার আগে ফিরে আসি এই যে আপনি অঙ্ক করেছেন পাঁচ বছর যার সাথে প্রেম করেছেন সে কিছুটা দুর্বল পার্টি ডুবন্ত অবস্থায় আছে তার কাঁধে ভর দিলে আপনিও ডুবে যেতে পারেন অন্যদিকে এই যে আপনার ভেতরে একটা লোভ প্রবেশ করেছে ওই যে ক্যানাডা কিছুটা সবল পার্টি ওপরের দিকে আছে আপনি ভাবছেন তার কাঁধে ভর দিয়ে আপনি ওপরে চলে যাবেন তাহলে আপনি কে বাই দ্য ওয়ে আপনি বলছিলেন যে আপনার গাড়ি আছে গাড়িটা কি আপনার না না আমার বাবার আপনার বাবা কি গাড়িটা পৈতৃক সূত্রে পেয়েছে জি না তাহলে যৌতুক হিসেবে আপনার মায়ের পরিবার থেকে দেয়া হয়েছে না না বাবা নিজের টাকায় কিনেছেন আপনার বাবা সম্পর্কে একটু বলুন তো ওই তো বাবা অনেক স্ট্রাগল করেছেন ছোটবেলায় শুনেছি বাবা খালি হাতে ঢাকায় এসেছেন লজিং থেকেছেন না খেয়ে থেকেছেন স্টুডেন্ট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন ছোট একটা জব করেছেন পাশাপাশি একটা বিজনেস করেছেন এভাবেই একটু একটু করে তিনি একটা বাড়ি করেছেন একটা গাড়ি করেছেন এভাবেই তো বাহ এইরকম একজন সুযোগ্য পিতার একজন অযোগ্য কন্যা আপনি কি করে হলেন জি আপনি একজন শিক্ষিত মানুষ সচেতন মানুষ হ্যাঁ যার সাথে প্রেম করেছেন কোনো কারণে তাকে আর ভালো নাই লাগতে পারে সেক্ষেত্রে ব্রেকআপ কিন্তু লোভে পড়ে অন্যের কাঁধে ভর করে কেন আপনাকে কানাডা যেতে হবে আপনি এই পৃথিবীর বুকে কনফিডেন্স নিয়ে দাঁড়াবেন কারো করুণা নিয়ে নয় দয়া নিয়ে নয় দাক্ষিণ্য নিয়ে নয় যা করবেন নিজের যোগ্যতায় করবেন তাহলে ফাইনালি কি দাঁড়ালো আপনি সোনিয়া আপনি পৃথিবীর বুকে এসেছেন পৃথিবী আপনাকে কিছু দেবে আপনি পৃথিবীকে কিছু দেবেন কারো কাছে ভর দিয়ে নয় নিজের যোগ্যতায় সামনে এগিয়ে যাবেন ক্লিয়ার আমি তোমার খালাতো বোন যেই কথাই কইছি তুমি যে 2000 টাকা নিয়ে এলা এইটা তো তার সংসার খরচ এক সংসার কেমনে চলবো আমার খালাতো বোন তখন আমারে কি কয় জানো আপনার হাতটা একটু বাড়াই দেন তো আমি কি হের মতো সার্টিফিকেট দিই পাগল যে হাত বাড়াই দিমু আর কামড় দিয়ে মাংস তুলে নিব ভাইয়া আমার হাজবেন্ডের সাথে আমার 3 বছর ধরে সেপারেশন সেপারেশন বলতে কি মানে তুমি আলাদা থাকছো আর তোমার হাজবেন্ড আলাদা বাড়িতে থাকছে জি ভাইয়া ভাইয়া আপনি জানেন কি না জানি না আমার একটা বেবিও আছে 5 বছরের বেবিটা কি তোমার সাথে থাকছে ও উইকডেজগুলোতে যেহেতু স্কুল থাকে উইকডেজে আমার সাথে থাকে আর উইকেন্ডে ওর বাবার সাথে থাকে পাগলা গারদে জামু না হাতে কামড় খামু না পাগলা গারদ বা আমরা বুলবুলের কাছে যামু বুলবুলের মাধ্যমে কবিরে খুঁজে বাইর করুন কবিরে দিয়া ফতুয়া ধরুন এতদিন যা করছি তার উল্টাটা করুন কবির তোমার বাড়ি ভাড়ার টাকা ফজুর কাছ থেকে উঠাই দিব আমার কাছে তো 50,000 টাকা আছে ওইখান থেকে 2,000 টাকা দিয়ে দিমু এই ওইটা আমার রিকশা বাসা টাকা ওই টাকা দিয়ে হয় নতুন রিকশা কিনু না হয় দুইজন মিলে সুইজারল্যান্ড যামু সুইজারল্যান্ডে তো কামড় দিয়ে পেট চলবো না এখন সময় ভেলকি বাজি নীতির সাথে কার সাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি আরে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি